أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ভাই প্রশ্ন করেছেন যে আপনি আপনার বাবার মৃত্যুতে কিছু মিসকিন গরিব অসহায়দেরকে খাইয়েছেন, এটা কি ক্ষতি হবে কিনা। এখন আপনি খাওয়ানোর পরে যদি জিজ্ঞেস করেন যে ক্ষতি হবে কিনা, এখন কি অ্যান্সার করব আপনাকে? আপনাকে খাওয়ানোর আগে প্রশ্ন করা উচিত ছিল যে আমি এই কাজটা করব কি করব না, আর আপনি করে ফেলে প্রশ্ন করছেন যে ক্ষতি হবে কিনা। যদি ক্ষতি হয়েও গিয়ে থাকে আপনি কি ঠেকাতে পারবেন? এখন তো কথা হচ্ছে যে ইসলামকে পালন করার আগে কর্ম জানতে হবে, কারণ এলমের মর্যাদা হচ্ছে আল কাবল আল কাউলি ওয়াল আমাল, কথা বলা এবং এলম মানে কোনো কাজ করার পূর্বে এলম জানতে হয়। তো কাজ করে ফেললে, বলে ফেললে আর এলম তারপরে আর মানে জানার কোনো মানে হয় না। তো ইসলামের শরীয়তের বিধানে খাওয়ানো এটা অনেক বড় একটা সওয়াবের কাজ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের এমনকি সালাত ফরজ হওয়ার আগেও আল্লাহর পক্ষ থেকে যে আদেশগুলো এসেছিল তার একটা ছিল তুতিয়মুত তাম, তোমরা খাদ্য খাওয়াও, মানুষকে খাদ্য খাওয়াও। এটা ইসলামের অনেক বড় একটা সৌন্দর্যতা। আর যে কোনো ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন কোরআনের মধ্যে আপনার কোনো কাফফারার ক্ষেত্রে খাবারের কথাটা এসেছে, কোনো ব্যক্তি পাপ করে ফেলছে আল্লাহ বলছে সাদকা করো, কোনো ব্যক্তি এটা করে ফেলছে রোজা রাখতে পারে না, কাফফারা মিসকিনদেরকে খাদ্য দেওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি প্রিফার করা হয়েছে। যেমন ছোট্ট একটা সূরা, সূরা মাউন, মাউনের মধ্যে কী আছে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউউ আল-ইয়াতীম ওয়া লা ইয়াহুযু আলা ত্বাআমিল মিসকিন, পরকালকে যারা বিশ্বাস করে না এই ধরনের শ্রেণীরাই মিসকিনদেরকে খাদ্য দিতে চায় না। তার মানে কি? তার মানে যারা মিসকিনদেরকে খাদ্য দেয়, উৎসাহিত করে, তার মানে তারা অবশ্যই পরকালের বিশ্বাসী, মানে পরকাল আল্লাহর পক্ষ থেকে একটা জাজার আশায় তারা মানুষকে খাওয়ায়। এমনকি সূরা ইনসানের মধ্যে বলছে ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনা হাতাফজিরা, মানে আল্লাহ বলতেছেন ইউফাজ্জিরুনা হাতাফজিরা, আমার বান্দারা সেখানে এমন নহর থেকে পান করবে এবং নহরকে যেদিক খুশি সেদিকে তারা পরিচালিত করবে। ইউফুনা বিন্নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া ইয়াসিরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা মানুষকে খাদ্য দেয়, মিসকিনকে খাদ্য দেয়, তারপরে যারা বন্দী হয়ে আছে তাদেরকে মুক্ত করে, এতিমকে খাদ্য দেয়। তো খাদ্যের কথাটা কোরআনের অহরহ জায়গায় আছে, অনেক বড় একটা ইবাদত। কিন্তু এই ইবাদত যখন কোনো ব্যক্তি রাসূল ইসলামের সুন্নাহ মতে না করবে তাহলে সে কিয়ামতের মাঠে লাঞ্ছিত হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোনোদিন কাউকে খাওয়ায়নি, বরং আপনি যখন তখন খাওয়াবেন, খাওয়িয়ে তারপরে বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, এইভাবে। মানে বাবার মৃত্যুকে কেন্দ্র করে খাওয়াবেন না, বরং এমনিতে খাওয়াবেন, খাওয়ানোর পরে মিসকিনকে খাওয়ানোর পরে আল্লাহকে বলবেন আল্লাহ এই কাজটা কবুল করো এবং আমার বাবাকে ক্ষমা করে দাও, ভালো কাজ করলাম, এইভাবে। কিন্তু আমাদের হুজুররা উল্টাটা বোঝায়, ওই মৃত্যুবার্ষিকের দিন তিন দিন চার দিন বা এক সপ্তাহ বা ওই মাসে বা বছরের ওই দিনে খাওয়াইতে বলে বা খাওয়ান, এটা মোটেও ইসলাম নয়। ইসলাম হচ্ছে আপনি যখন তখন খাওয়াবেন মানুষকে, মিসকিনকে যখন ইচ্ছা খাওয়াবেন, খাওয়িয়ে আপনি বলবেন আল্লাহ আমি এই কাজটা করেছি, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, আমাকে মাফ করো, আমার বাপকে মাফ করো, এটা বলতে পারেন, এটা হচ্ছে শরীয়ত। কিন্তু একটা নির্দিষ্ট একটা দিনে আপনি খাওয়াবেন এটাকে শরীয়ত অ্যালাউ করে না। এখন আপাতত যেহেতু আপনি অজ্ঞতার বশত করেছেন ওটা আপনার জন্যে অত বড় ক্ষতি হবে না, কিন্তু নেক্সট টাইম আপনি ওই বার্ষিকীকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন না, আপনি যে কোনো সময় খাওয়াবেন। ইসলামের খাওয়ানোটা অনেক বড় একটা ইবাদত, অবশ্যই এর অনেক মান আছে, আল্লাহ নিজেই বলেছে খাওয়াতে। জি, তো যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি তওবা করেন বা দোয়া করেন আল্লাহ তুমি খাদ্যটাকে তুমি কবুল করো, আমি এটা রাসূল ইসলামের সুন্নাহ মোতাবেকই করব নেক্সট টাইম, বা আমি জানতাম না সুন্নাহ কি, তো আল্লাহ তুমি এটা কবুল করো, আমার এই দান খরচ যেন বিফলে না যায়, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ হবে, এবং নেক্সট টাইম এরকম বেদাতি কোনো কাজ করবেন না, তাহলে আশা করি আল্লাহ আপনার এই খাবার কবুল করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।